নানা ঢঙ্গে ভিন্নভাবে চলছে প্রচার যুদ্ধ। জোট আর স্বতন্ত্র প্রার্থীদের কথার লড়াইয়ে জমে উঠেছে ভোটের মাঠ। হেভিওয়েট আলোচিত ও সমালোচিত কোনো প্রার্থী ছাড় দিচ্ছেন না, মাঠ কাঁপাতে ছুটছেন গ্রামগঞ্জ, পাড়ামহল্লা, নগর বন্দরে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা নড়াইল দুই আসনের নৌকার মনোনীত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এতদিন হাঁটুর ইঞ্জুরিতে ভুগলেও রোববার নির্বাচনী প্রচারণে নামেন। 30 মিটার মানে 50 মিটার 100 মিটার পর পর মানুষ এরকম ভালোবাসে দিচ্ছে, কেমন লাগছে? এতদিন পর আসছেন, একটু দেরি করে আসছেন, তারপর? না না, আমি এই এইখানে সবসময় ঘুরে ফিরি, তো এ মানুষ আমার আপন মানুষ সব। টুঙ্গিপাড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধতে শ্রদ্ধা জানিয়ে নিজ এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটেন তিনি। বিপুল উৎসাহ ও দীপনায় স্লোগানে স্লোগানে জমে উঠে প্রচার প্রচারণা। পথসভা করে এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। আকর্ষণীয় মূল্যে এখন তাজা হবে মল, নতুন সব প্যাক মাত্র 30 টাকা থেকে। মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা আমাকে আরেকবার সুযোগ দিয়েছে, আমি যদি সংসদ সদস্য হতে পারি, আমি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, ইনশাআল্লাহ আমি নেক্সট 5 বছর আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের জন্য চেষ্টা করব। সবাই মিলে ইনশাআল্লাহ আমরা নগাঁও উপজেলাকে একটি সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তুলব। এদিকে জনগণের দোরগোড়ায় অলরাউন্ডার সাকিব আল হাসান ভোটারদের মন জয়ে মাগুরা এক আসনে নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন 22 গজের এই খেলোয়াড়। এদিকে ফরিদপুর 4 আসন শুরু থেকেই আলোচনার তুঙ্গে, আবারও মুখোমুখি হয়েছেন সারা বছর বাগযুদ্ধে সরব থাকা কাজী জাফরুল্লাহ ও মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। ভোটের মাঠে লড়াইতেও সমানভাবে দাপট দেখাচ্ছেন তাদের কর্মী সমর্থকরা। এ নিয়ে কাজী জাফরুল্লাহ নিক্সন তৃতীয়বারের মতো নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ দীর্ঘদিন পর প্রচারণায় নেমে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, পুলিশ সুপার স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন, তারা চায় না নৌকা জয়ী হোক। এসপি নিক্সনের পক্ষে, এসপির সাথে ওসি যারা আছে তারা স্বাভাবিক যে নিক্সনের পক্ষে, এসপি চায় না যে এখানে নৌকার নির্বাচন হোক। শুরু থেকেই মাঠ দখলের চেষ্টায় ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। সভা সমাবেশে গানে তালে নেচে নিক্সন চৌধুরীকে সমর্থন দিচ্ছেন এলাকাবাসী। হ্যাট্রিক করার অপেক্ষায় স্বপ্ন বুনছেন তিনি। কিছু হইলেই পুলিশের দোষ, প্রশাসনের দোষ, তো কি করবে পুলিশ? আপনার ভোট কাইতে দেবে আমারে? পারবে? এই 3 থানায় পারবে না? এই 3 থানার জনগণের ব্যতিক্রমী প্রচারণা করেন সিরাজগঞ্জ 2 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জান্নাত আরায় হেনরি। যমুনা নদীতে নৌকা নিয়ে ছুটেন চরাঞ্চলের দিকে, খোঁজ নেন সেখানকার অবহেলিত মানুষের। মানুষের ঢল গণজোয়ার সৃষ্টি হয়েছে যে কাউকে কোনো বাধা ভোটের মাঠে বেশ সরব। ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি রাজশাহী 1 আসনে শুরু থেকেই ট্রাক প্রতীক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। নির্বাচনে তার ভালো অবস্থা দেখে প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন বলে অভিযোগ করেন তিনি। জনগণ না, এটা কিন্তু ওই স্পেসিফিক কিছু মানুষ এই ঘটনাটা সৃষ্টি করবে, তো আমি প্রশাসনকে অবহিত করেছি। নির্বাচনী প্রচারণায় জমজমাট হবিগঞ্জ 4 আসন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব আলীকে টক্কর দিচ্ছেন ঈগল পাখি মার্কার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। চা শ্রমিকদের পাশে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। লাভিভাসান, সময় সংবাদ।